বা জিম মারার ধরন হচ্ছে আপনার দুইটা একটা হচ্ছে আপনার মুখের পশম ফুলিয়ে বসে থাকা আর আরেকটা হচ্ছে এক পা উঠিয়ে চুপ করে বসে থাকা যেই কবুতরটা আপনার এক পা উঠিয়ে চুপ করে বসে থাকে ওই কবুতরটা হচ্ছে আপনার সুস্থ কবুতর তার মানে ওই কবুতরটার কোনো ধরনের সমস্যা নাই আর যেই কবুতরটা আপনার নাকের পশম শরীরের পশম ফুলিয়ে বসে রয়েছে ওই কবুতরটা আপনার ঠান্ডা লেগেছে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন ইদানিং দেখতেছি যে অনেকের লফকে একটু সমস্যা চলতেছে সেটা হলো যে ঠান্ডা জনিত সমস্যা অনেকে বলতেছে যে ভাই আমার কবুত্ত ঝিম মেরে বসে থাকে মানে খাবার দাবার খাই একটু কম কিন্তু শরীরটা ফুলিয়ে বসে থাকে এখন আমার কবুতরকে আমি কি চিকিৎসা দেব যাদের কবুতর বর্তমানে খাবার দাবার খাইতেছে কিন্তু দেখা যাইতেছে যে কবুতরগুলা একটু ঝিম মেরে বসে থাকে আপনার বডিটা শুকায় গেছে তারপর কবুতরগুলো আপনার কাশি দিতেছে বা আপনার নাক দিয়ে পানি পড়তেছে বা মুখের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার কফ আটকে রয়েছে এই সমস্যাগুলো যাদের কবুতরের আছে তাদের কবুতরের ঠান্ডা জনিত সমস্যার কারণে এই সমস্যাগুলো হইতেছে এখন যাদের এই সমস্যাটা হইতেছে তারা কী ট্রিটমেন্ট দিলে খুব দ্রুত সময়ের মধ্যে কবুতরগুলো সুস্থ হয়ে যাবে যেহেতু বর্তমানে ঠান্ডার সিজন এই সময়টার মধ্যে কবুতরের ঠান্ডা লাগার চান্স অনেক বেশি তাই আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন যে আপনার কবুতরগুলোকে শীত থেকে আগে বাঁচানোর জন্য যেমন কবুতরের খাবার সাথে এখন একটু আপনার কুসুম ফুল দেন সামান্য একটু সরিষা দেন তারপর আপনার তৈল জাতীয় অনেক খাবার আছে ওই খাবারগুলো দেন এতে দেখা যাবে যে কবুতর শরীরে আপনার তাপ উৎপাদন হবে তাপ উৎপাদন হলে কবুতরগুলো তখন শীতটাকে প্রতিরোধ করতে পারবে আর অনেকে বলে যে ভাই আমার তো ঝিম মেরা বসে রয়েছে ভাই ঝিম মারার ধরন হচ্ছে আপনার দুইটা একটা হচ্ছে আপনার মুখের পশম ফুলিয়ে বসে থাকা আর আরেকটা হচ্ছে এক পা উঠিয়ে চুপ করে বসে থাকা যেই কবুতরটা আপনার এক পা উঠিয়ে চুপ করে বসে থাকে ওই কবুতরটা হচ্ছে আপনার সুস্থ কবুতর তার মানে ওই কবুতরটার কোনো ধরনের সমস্যা নাই ওই কবুতরটা ওই যে একটা পা উঠিয়ে বসে রয়েছে তার মানে হচ্ছে যে কবুতরটা তার শরীরে আপনার তাপ উৎপাদন করতেছে যাতে ও শীতটাকে প্রতিরোধ করতে পারে আর যেই কবুতরটা আপনার নাকের পশম শরীরের পশম ফুলিয়ে বসে রয়েছে ওই কবুতরটা আপনার ঠান্ডা লেগেছে ওই ঠান্ডার জন্য এই কবুতরটা আপনার শরীরের গায়ের পশমগুলো ফুলিয়ে বসে রয়েছে এখন যাদের বাসায় যে কবুতর মানে গা ফুলিয়ে বসে থাকে খাবার কম খায় এবং কবুতর ঝিম মেরে বসে থাকে বডি শুকায় যেতেছে তাদের আমি একটা ট্রিটমেন্ট বলে দিতেছি আপনাদের যাদের আমার ট্রিটমেন্টটা ভালো লাগে তারা ইচ্ছা করলে এই ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারেন আর রিসেন্ট আমার একটা কবুতরের সমস্যা হয়েছে সেম সমস্যা আসলে এটা সব কবুতরে হয় না যেই কবুতরগুলো শরীরে আপনার অ্যান্টিবডি কম ওই কবুতরগুলো শরীরে এরূপগুলো হয় দেখবেন আপনার বাসার মধ্যে সব কবুতর ভালো একটা দুটা কবুতরের এই ঠান্ডা জন্য সমস্যা হবে আমার কবুতরটা যে সমস্যাটা হচ্ছে আপনার যে নাকে কোনো পানি নেই কিন্তু মুখের ভিতরে কফ মুখের ভিতরে কফ আটকে রেসে এবং কবুতরটা আপনার জিম্মেরা বসে থাকে এবং বডিটা শুয়ে যেতেছে এই সমস্যাটা দেখা মাত্রই আমি কবুতরটাকে আলাদা করে দিছি তার মানে আপনাদের যাদের বাসায় বর্তমানে এই সমস্যাটা হইতেছে সর্বপ্রথম কাজ হচ্ছে যখনই দেখবেন যে কোনো কবুতরের আপনার সমস্যা হইতেছে তাৎক্ষণিক ওই কবুতরটাকে আপনার সিঙ্গেল কেজে ওই কবুতরটাকে আপনারা আলাদা করে ফেলবেন আলাদা করার পরে ওই কবুতরটাকে যে ট্রিটমেন্টটা দেবেন সেটা হলো আমরা হয়তো বা মানুষের একটা ওষুধ চিনি সেটা হলো আপনার এসকে মক্স এসকে মক্সটা কবুতর ঠান্ডার জন্য খুবই ভালো তবে অতিরিক্ত মাত্রায় যারা এর আগে মক্স ব্যবহার করছেন তাদের কবুতরের শরীরে কিন্তু এই এসকে মক্স ওষুধটার কাজ করবে না আমরা প্রত্যেকে কি করি যে কবুতর যদি ঠান্ডা লাগে মানে ওষুধের পরিমাণটা বুঝি না আমরা কি করি দেখা গেছে যে অনেকগুলো ওষুধে কবুতর খাইয়ে দেই। এতে দেখা যায় কি যে কবুতরের শরীরে এই যে আপনি ওষুধগুলো খাওয়াইছেন খাওয়ানোর ফলে দেখা যায় যে পরবর্তী সময় যদি কবুতরের মধ্যে সেম রোগটা হয় তখন আর এই ওষুধটা কাজ করতে চায় না কেন কাজ করতে চায় না কারণ এই যে আপনার কবুতরটাকে বেশি ওষুধ খাওয়াইছেন তারপরে কবুতরটাকে ওষুধ খাওয়ানোর কথা ছিল তিন দিন আপনি একদিন খাওয়াইছেন তখন দেখা যায় যে কবুতর শরীরে ওই ওষুধটার কাজ করে না তাই আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা যখনই অ্যাক্সকেমক্স ব্যবহার করবেন এক্সকেমক্স ওষুধটা পরিমাণ মতো ব্যবহার করবেন যে প্রথম অবস্থায় কম পরিমাণ দেবেন এবং পরবর্তীতে যখন দেখবেন যে ওই পরিমাণে ভালো হইতেছে না তখন আস্তে আস্তে ডোজটা বাড়াবেন এক লিটার পানিতে এক্সকে মক্সটা আসলে কত দিবেন দেবেন এসকে মক্স যে ওষুধটা বাজারে পাওয়া যায় ওই ওষুধটার দেখবেন আপনার পাউডার আকারে থাকে ওটা পানি দিয়ে গোলে নিতে হয় আপনারা ওই একটা ওষুধ সংগ্রহ করবেন এসকে মক্স এসকে মক্স ওষুধটার দাম বেশি না মাত্র পঞ্চাশ টাকা ওষুধটার দাম ওই এক্সকে মক্স ওষুধটা খোলার পরে দেখবের মুখে আপনার রাবারের একটা মুখা আছে ওই মুখা দিয়ে এক মুখা ওই পাউডার নেবেন এই এক মুখা পাউডারটা দিবেন আপনারা এক লিটার পানিতে এটা হচ্ছে এক্সকে মক্স পরিমাণ করার নিয়ম এই এক্সকে মক্সটা এক মুখা দিবেন এক লিটার পানিতে দেওয়ার পরে নাপা সিরাপ বা এই সিরাপ অনেকে চিনেন যেটা প্যারাসিটামল বলে অনেকে ওই সিরাপটা দিবেন টেন এম এল তার মানে এক্সকে মক্স হচ্ছে উপরে যে মুখা আছে মুখা দিয়ে এক মুখা এবং নাপা হচ্ছে আপনার টেন এম তারপরে অ্যামোডিস যে ওষুধটা এটা দেবেন ফাইভ এম এল অ্যামোডিস যখন দেওয়া হবে তারপরে এই অ্যামোডিসের সাথে যেটা দিবেন সেটা হলো কার্মিনা কার্মিনা দেবেন আপনারা সাত এম বা দশ এম এল কার্মিনা দেবেন তারপরে কবুতরে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লাগলে কবুতর মানে বমি করে অনেক সময় এই বমির যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে ওই ওষুধগুলোর সাথে অটো জ্যাম যে ওষুধটা আছে এটা ফাইভ এম এল দেবেন মানে আমি আপনাদের ওষুধগুলো আবারও বলতেছি প্রথম হচ্ছে আপনার এসকে মক্স এক লিটার পানিতে উপরে যে মুখ আছে এই মুখার এক মুখা দুই নাম্বার হচ্ছে আপনার নাপা বা এই সিরাপ এই দুইটা সিরাপের যে কোনো একটা সিরাপ নেবেন এইখান থেকে টেন এম দিবেন তারপর দিবেন আপনার অ্যামোডিস এমোডিসটার কাজ হচ্ছে আপনার ড্রপিংয়ের অনেক সময় সমস্যা থাকে ড্রপিংয়ের কাজটা আসা অন্য অন্য কাজ করে এমোডিস এমোডিসটা দিবেন ফাইভ এম তারপর যেটা দেবেন কার্মিনা দেবেন টেন এম এই চারটা ঔষধ একত্রে মিক্স করবেন এক লিটার পানিতে এই মিক্সটা করার পরে এই ওষুধ মেশানো পানিটা প্রত্যেকটা কবুতরকে টেন করে খাইয়ে দিবেন তিন দিন টানা এই তিন দিন এই ওষুধটা খাওয়ানোর পরে দেখবেন আপনার কবুতরের এই যে ঝিম মারা যে সমস্যাটা এই ঝিম মারা সমস্যাটা ভালো হয়ে গেছে এবং ভিতরে যে ঠান্ডা ছিল ওই ঠান্ডাটাও চলে গেছে আর যখন দেখবেন এই এই ট্রিটমেন্টে দেওয়ার পরে আপনার কবুতর সুস্থ হয়ে গেছে তখন দেখবেন আপনার কবুতরের বড়িটা শুকিয়ে গেছে আপনার কবুতরের বড়িটা যদি শুকিয়ে যেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা লাইসু ব্যবহার করেন লাইসু ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম লাইসোভিটটা দিলে আপনার কবুতর খুব দ্রুত সময়ের মধ্যে বড়িটা রিকভারি হয়ে যাবে আর যদি লাইসুবিটা পরিবর্তে আরও দ্রুত কাজ করাতে চান যে আমার কবুতরটা বডিটা আমি আরও দ্রুত ফিল আপ সেই ক্ষেত্রে আমাদের ভুইয়া প্যাট শপে আর এ ওয়ান আর এ টু মেডিসিন আছে ওষুধগুলোর দাম বেশি না আপনার ছোটটা হচ্ছে আপনার একশো টাকা বড় বোতল হচ্ছে আপনার দুশো টাকা এই দুইটা ওষুধ সংগ্রহ করে আপনাদের কবুতরকে যদি খাওয়ান আপনাদের কবুতর সাত দিনের মধ্যে আপনাদের কবুতর বডি আবার আগের অবস্থায় ফিরে আসবে আমি দেখলাম আপনার লাইফ ওয়ান এবং আর এ টু এই দুইটা ওষুধ খুব দ্রুত কাজ করে কবুতরের বডি ফিল আপের জন্য এই দুইটা ওষুধ আমাদের ভুইয়া প্যাটসবী অ্যাভেলেবেল আছে ওইখান লাগলে সংগ্রহ করতে পারেন আপনাদের যাদের কবুতর বর্তমানে গা ফুলিয়ে বসে থাকে এবং সবুজ চুনা পায়খানা করে তারপর আপনার কবুতরগুলো গুলা শুকিয়ে যেতে তা চাইলে আপনারা এই ট্রিটমেন্টটা দিতে পারেন এতে আমি মনে করি আপনাদের কবুতরটা খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম